কি হবে যদি চাঁদ আমাদের পৃথিবী থেকে হারিয়ে যায়? তাহলে কি পৃথিবী এখনকার মতোই থাকবে, নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? আর আমাদের মানুষের উপরে বা কি প্রভাব পড়বে? হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আছি মিস্টার 12FHS। তো আপনি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, আর ভিডিওতে একটি লাইক দিতেও পারেন বা না দিয়ে পুরো ভিডিওটি দেখে চলে যেতে পারেন। সো আর বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটি ইন্ট্রোতে আজকের ভিডিও শুরু করা যাক। ধরুন চাঁদ পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে আর আমাদের পৃথিবীতেও প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। যখনই চাঁদ গায়েব হয়েছে তার মাত্র 1 মিনিটের মধ্যে সমুদ্রে বিশাল বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে আর এগুলো সমুদ্রের তীরে আশ্রয় পড়ছে। 1 মিনিট পর বড় বড় টর্নেডো, সুনামি, জলোচ্ছ্বাস পৃথিবীর প্রত্যেকটি সমুদ্রের তীরে আশ্রয় পড়ছে। 5 মিনিট পর পৃথিবীর যতগুলো দ্বীপ বা আইল্যান্ড ছিল সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। সমুদ্রের পাশে শহরে থাকা প্রত্যেকটা মানুষ নিজের শহরকে তলিয়ে যেতে দেখছে। চাঁদ গায়েব হওয়ার 1 ঘন্টা পর সমুদ্রের সামনে থাকা প্রত্যেকটা শহর এখন সমুদ্রের নিচে তলিয়ে গেছে। হঠাৎ করে এই হাহাকার শান্ত হয়ে গেছে, মানে সমুদ্রের পানি এখন নির্দিষ্ট লেভেলে এসে গেছে। এর মানে চাঁদ গায়েব হওয়ার 1 ঘন্টা পর্যন্তই হাহাকার থাকবে, তারপর সব কিছু স্থির হয়ে যাবে। আর এই 1 ঘন্টা পর পৃথিবী আর আগের মতো থাকবে না। 12 ঘন্টা পর টিভির হেডলাইনে নিউজ হবে, পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে যারা সমুদ্রের আশেপাশে থাকত তারা প্রায় 100 কোটি মানুষ মারা গেছে। 24 ঘন্টা পর মানুষ আর আকাশে চাঁদ খুঁজে পাবে না। এছাড়া আরেকটি ভয়ঙ্কর ঘটনা হলো, যখন চাঁদ ছিল তখন পৃথিবী 23.3 ডিগ্রি কোণে ঘুরত, কিন্তু চাঁদ না থাকার কারণে পৃথিবী তার কন্ট্রোল হারিয়ে ফেলেছে এবং খুব ভয়ঙ্করভাবে কাঁপাকাঁপি করছে, যার কারণে প্রতি ঘন্টায় পৃথিবীর সিজন চেঞ্জ হতে শুরু করেছে। যেখানে তীব্র গরম ছিল সেখানে এখন তীব্র ঠান্ডা পড়েছে, যেখানে ঠান্ডা ছিল সেখানে প্রচুর গরম পড়েছে। এমনকি বাংলাদেশের মতো জায়গাতেও প্রতি ঘন্টায় ঘন্টায় সিজন চেঞ্জ হচ্ছে, গরম পড়ছে আবার কিছুক্ষণ পর ঠান্ডা। এর কারণ হচ্ছে পৃথিবী কাঁপাকাঁপি করছে। 5 দিন পর এখন মানুষের জীবন অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে, প্রতি ঘন্টায় তীব্র গরম আর কিছুক্ষণ পর এত ঠান্ডা যে পানি পর্যন্ত বরফ হয়ে যাচ্ছে, যার কারণে মানুষের জীবনযাপন করা অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে। অন্যদিকে সমুদ্রে যে বিশাল বিশাল জলোচ্ছ্বাস হয়েছিল তার কারণে সমুদ্রের প্রাণীগুলোর জীবন অনেক চেঞ্জ হয়ে পড়েছে। সমুদ্রে এখন নতুন নতুন হাইব্রিড মাছ দেখা যাচ্ছে, যারা এরকম পরিস্থিতিতে থাকার জন্যই সৃষ্টি হয়েছে। এখন আর কৃষকরা ফসল উৎপন্ন করতে পারছে না, কেননা প্রত্যেক দিন ঋতু চেঞ্জ হওয়ার কারণে আর নর্মালভাবে ফসল উৎপন্ন করা যাচ্ছে না, যার কারণে চাঁদ গায়েব হওয়ার মাত্র 5 দিন পরেই খাবারের দাম প্রায় 100 গুণ বেশি হয়ে গেছে, যার কারণে অনেকে খাবার না খেতে পেরে মরে যাচ্ছে। এখনও অনেক অদ্ভুত ঘটনা বাকি রয়েছে। 6 ঘন্টা পর 6 নম্বর দিন, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, চাঁদ গায়েব হওয়ার পর 6 ঘন্টায় 1 দিন হবে, 3 ঘন্টা দিন আর 3 ঘন্টা রাত, যেখানে আগে 24 ঘন্টায় 1 দিন হতো। কেননা চাঁদ যখন পৃথিবীর পাশে ছিল তখন চাঁদ নিজের মহাকর্ষ বলের মাধ্যমে পৃথিবীর রোটেশন স্পিডকে কন্ট্রোল রাখত এবং পৃথিবীকে নিজের অক্ষে আস্তে আস্তে ঘুরতে বাধ্য করত। আর চাঁদ যখন গায়েব হয়ে যায় তখন পৃথিবীকে নিজের অক্ষে ঘুরতে বাধা দেওয়ার মতো আর কেউ থাকে না, যার কারণে পৃথিবী এখন নিজের অক্ষে আরো বেশি গতিতে ঘুরতে শুরু করেছে, যার কারণে পৃথিবীর এখন প্রত্যেকটা দিন এখন 6 ঘন্টার হচ্ছে। এখন পৃথিবীর প্রত্যেক বছর 365 দিনে হবে না, বরং 1000-এরও বেশি দিনে হবে। এখন পৃথিবীর সব ঘড়ি অকেজো হয়ে গেছে, কারণ এখন আর দিন 24 ঘন্টা নেই। তাই এখন সায়েন্টিস্টরা নতুন ঘড়ি আবিষ্কার করছে যেখানে মাত্র 6 ঘন্টা থাকবে, আর এখন 7 দিনে 1 মাস হবে। আর এতদিন পর মানুষ এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে, এখন আর পৃথিবীর আগের মতো নেই, সব পাল্টে গেছে, আর আগের দিনগুলো এখন শুধু ইতিহাস। আর এখন শিক্ষার্থীরা স্কুলে পড়ছে, আগে কোনো এক সময় পৃথিবীতে 1 দিন হতো 24 ঘন্টায় আর পৃথিবী অনেক সুন্দর ছিল। এখন এসব থেকে বেরিয়ে আসুন, যাদের মন কৌতূহলী তারা হয়তো এখন এটা ভাবছেন, চাঁদ না থাকার কারণে যদি পৃথিবীর এত পরিবর্তন হয় তাহলে সূর্য যদি পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলে কি হবে? সূর্য যদি পৃথিবী থেকে হারিয়ে যায় এই বিষয় নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি চ্যানেলে, আর এই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটি দেখে আসুন। সো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন চাঁদ না থাকার কারণে পৃথিবীর কি পরিবর্তন হতে পারে। সো এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি মিস্টার 12FHS, দেখা হবে পরের ভিডিওতে।